ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما الحياة الدنيا في الآخرة إلا قليل وقال النبي صلى الله عليه وسلم والله لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة فما يشرب الكافر شربة ماء أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমার এই বরকতময় মুহূর্তে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন এবং দ্বীনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদেরকে নিবেদিত করার তৌফিক দান করুন দিন বোঝার তৌফিক দান করুন এবং দিন অনুসারে নিজেদেরকে পরিচালনা করার তৌফিক দান করুন আমরা এমন একটা সমাজে বসবাস করছি এমন একটা সময়ে যেই সময়ে একটা ডাইকোটমি প্রিভেইল করছে ডাইকোটমি ডাইকোটমি মানে হচ্ছে কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন মানে হচ্ছে দ্বিচারিতা দ্বিমুখী পরায়ণতা হিপোক্রেসি হিপোক্রেসি আমাদের লাইফস্টাইল হয়ে গিয়েছে মুনাফিকি নেফাকি এটাই আমাদের লাইফস্টাইল হয়ে গিয়েছে সর্বত্রই নেফাকি আমরা দামি জিনিসপত্র পড়ি কিন্তু আমাদের নিজেদের জীবনের কোনো মূল্য নাই আমাদের চরিত্রের মধ্যে এমন কোনো দিক নাই যেটার দাম আছে মূল্য আছে কিন্তু দামি দামি আইটেম পড়ি সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি যে ব্যক্তিটি পড়ে রাতে দেখা যায় নিষিদ্ধ পল্লীতে গিয়ে সে গাড়ি তার গাড়ি ঠেকেছে সবচেয়ে দামি গাড়ি ব্র্যান্ডের গাড়ি দিয়ে হয়তো বিএমডাব্লিউ নিয়ে সে গিয়েছে হয়তো বা নিষিদ্ধ পল্লীতে যেখানে যাওয়া ভদ্রলোকের কাজ নয় অথবা সে এমন একটা জায়গায় গিয়েছে যেখানে জায়গা যেখানে যাওয়া কোনো ভদ্র মানুষের কাজ নয় সবচেয়ে দামি ঘড়ি লোকেরা ব্যবহার করছে সবচেয়ে দামি ঘড়ি হয়তো বা সে ব্যবহার করছে কিন্তু ওই সময় মেজারমেন্ট করার জন্য যে ঘড়িটা সে ব্যবহার করছে ওই সময় তার জীবনের জন্য কোনো কাজে লাগে না অন্যের জন্য হয়তো সে কাজে লাগাচ্ছে অন্যের জন্য কাজে লাগাচ্ছে সে দৌড়াচ্ছে প্রতি মুহূর্তে সম্পদ অর্থ ইত্যাদি ইনকাম করার জন্য কিন্তু কোনোটাই তার নিজের জন্য না অন্যের জন্য রেখে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের যে নিড আছে যা প্রয়োজন আছে এই প্রয়োজন মেটানোর জন্য তিনি গ্যারান্টি দিয়েছেন وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا আমি তো খাদ্য দেই জীবন জীবিকার এটার মালিক তো আমি অতএব আমি নির্ধারণ করে রেখেছি তুমি কি পাবে এক ব্যক্তি তিনি সন্ধ্যায় তিনি রাতে এশারের পর তিনি বাসায় গেলেন বাসায় গিয়ে দেখলেন যে তার বাচ্চারা ঘুমিয়ে আছে তার ওয়াইফও লাইট টাইট সব বন্ধ করে ঘুমিয়ে পড়ার উপক্রম তিনি বললেন কি ব্যাপার সব বন্ধ কেন অন্ধকার কেন বলে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমার কোনো খাবার নাই তো বাসায় কোনো খাবার নাই ওরা কান্নাকাটি করবে এই জন্য আগে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে থাকলে তো আর ক্ষুধার কোনো কষ্ট লাগবে না বলে ওরা ইশার সালাতাতে করেছে বলে না বলে ওদেরকে উঠাও বলে না না উঠাইলে তো কান্নাকাটি করবে ক্ষুধার তাড়ায় বলে দেখো আল্লাহ আমাকে বলেছেন নির্দেশ দিয়েছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসবির আলাইহা তোমার পরিবার পরিজনকে তুমি নামাজের নির্দেশ দাও এবং অব্যাহতভাবে এই নির্দেশ দিও ওয়াসবির আলাইহা ধৈর্য ধারণ করে আপনি জানেন ওয়াসবির এবং ওয়াসবিরের মধ্যে পার্থক্য আছে ওয়াসবির মানে হলো ধৈর্য ধারণ করা ওয়াসবির মানে হলো অব্যাহতভাবে ধৈর্য ধারণ করা একবার না দুইবার না কন্টিনিউয়াসলি ধৈর্য ধারণ করো ওয়াসবির আলাইহা الزياده في المباني تزيد تعطي الزياده في المعاني এটা যারা মাদ্রাসা পড়ো তোমাদেরকে জেনে রাখতে হবে আরবি
বর্ণের মধ্যে যদি বাড়ে তাহলে অর্থের মধ্যে বাড়ে। কনস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ডস, এটা যদি বড় হয় তাহলে মিনিংও বড় হয়ে যায়। বস্তবের ধৈর্য ধারণ করা অব্যাহত ভাবে, আলাইহা লা নাসআলু কারিস্কা, আমি কি তোমার কাছে রিজিক চাই নাকি? আল্লাহ বলছেন, নাহনু নারজুকুকা, রিজিক তো আমি দেই। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমার কাছ থেকে শুভ পরিণতি তার জন্যই যে তাকওয়া অবলম্বন করে। আল্লাহ বলেছেন আমি যেন নামাজের নির্দেশ দিই, আমি আমার কাজ করি, বাকিটা আল্লাহ করবে। আল্লাহর কাজ আমার করা দরকার কি? আমার কাজ আমি করব। ওদেরকে উঠাও, তিনি ওদেরকে জাগালেন, নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন। কিছুক্ষণ পর ঘরে, গল্প বলছি, ঘরের ঠোকা, দরজায় ঠোকা পড়লো, কে? আমি আগন্তুক, চিনবেন না। দরজা খুলে দেখলো যে বিশাল বড় একটা ডেক, ডেক পর্যন্ত ডেক্স, দেখছি ডেক নিয়ে খাবার নিয়ে একজন এসে হাজির। কি বার, আপনি কে, কেন এখানে এসছেন? ভাই আমাকেও আপনি চিনবেন না, কেন আমি আসছি তাও আমি জানি না। কি ঘটনা, কি কি বলেন এগুলো? বলে আমরা কয়েক বন্ধু এক জায়গায় বসে আলোচনা করছিলাম, হঠাৎ করে আমরা একটা বিষয় সিদ্ধান্ত নিলাম যে চলো পাক করি, রান্না করি। একটা খাসি জবাই করলাম, রান্না করে সিদ্ধান্ত নিলাম যে আমরা যে কোনো একজন এই খাবারটা নিয়ে হাঁটতে থাকবো, যার বাসার সামনে গিয়ে পড়ি তাকে খাবারটা দিয়ে দেবো। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, রান্না বান্না করলাম, দায়িত্ব আসলো আমার, আমি এই চলা শুরু করলাম, এসে তোমার বাড়ির সামনে পৌঁছেছি। আমি তো জানি না কার বাড়ির সামনে এসেছি, আমি তো জানি না কার বাড়ির সামনে এসেছি। ইফ ইউ পুট ইউর তাওয়াক্কুল ইন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ এনাফ ফর ইউ। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আপনি তাওয়াক্কুল করতে পারেন, দ্যাট ইজ ইউর প্রবলেম। আপনি রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ান, কিন্তু যিনি রিজিক দেবেন তার কাছেই আপনি চান না। যিনি রিজিক দেবেন তার কাছে তো চাইতে হবে। আমি চাওয়ার ব্যাপারে কিছু কথা পরে বলবো, যে আমাদের ব্র্যান্ডেড আইটেম এগুলো আমাদের মাঝে একেবারেই নাই। এই জন্য ইংরেজিতে বলা হয় যে অলওয়েজ উইয়ার অ্যান্ড ইউজ ব্র্যান্ডেড আইটেমস ইন ইউর লাইফ। আপনি জীবনে সবসময় ব্র্যান্ডেড আইটেম, হলো ব্র্যান্ড, যেগুলো ব্র্যান্ড, এর কারণে এর দাম নিজের জীবনে ব্যবহার করবেন। ট্রুথ ফর ইউর লিপস, আপনার মুখ থেকে যা বের হবে সত্য, এটা যেন আপনার ব্র্যান্ড হয়। এবং বলা হবে ওই গ্রামে একজন আমিন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমানত এটা মানুষের অন্তরে, এটা জুজুর, এটা যেমনই ভাবে আমরা কোন বীজ বপন করি এগুলো বপন করে দেওয়া হতো, এরপর আমানত তুলে নেওয়া হলো, তুলে নেওয়া হলো, তুলে নেওয়া হলো, এমন একটা সময় আসবে যখন বলা হবে ওই কাদ কানা ফিল কারিয়াতে রাজুলুন আমিনা, ওই বিশ্বস্ত লোক আছে ওই গ্রামে, অন্য কোথাও বিশ্বস্ত কোন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমানত উইল বি উইথড্রন ইন দিস ওয়ে, আমানত, আমানত দারিতা এটা মানুষের কাছ থেকে এভাবে তুলে নেওয়া হবে। আপনি যা বলেন, হোয়াট এভার ইউ সে, স্পিক দ্য ট্রুথ, এটা যেন আপনার ব্র্যান্ড হয়। যে লোক কোনোদিন মিথ্যা কথা বলেন, ইন হোয়াট এভার সার্কামস্ট্যান্স এন্ড সিচুয়েশন, যে অবস্থায় তিনি হোক না কেন, তিনি কখনো মিথ্যা কথা বলেন না। প্রেয়ার ফর ইউর ভয়েস, যখনই আপনি কোনো বাক্য ব্যবহার করবেন তার মধ্যে যেন আল্লাহর কাছে প্রার্থনা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন তাকে কতবার আপনি ডেইলি স্মরণ করেন? যিনি আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন তাকে আপনি কতবার স্মরণ করেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আমার তুতলানি আছে, আমি তো ঠিকমতো কথা বলি বা বলতে পারি না। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি هارون اخي اشدد به ازري واشركه في امري كي نسبحك كثيرا ونذكرك كثيرا انك كنت بنا بصيرا। আপনি তো সব দেখেন, আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন। আমার মুখে যে তোতলামি আছে, ইম্পেরিমেন্ট, আমি ঠিকমতো কথা বলতে পারি না, এটা একটু দূর করে দিন, যেন আমি যাদের কাছে দাওয়াত নিয়ে যাই তারা যেন আমার কথা বুঝতে পারে। সাথে সাথে আল্লাহ বলেন, কদ উতিতা সুলাকা ইয়া মুসা, ও মুসা, ইউ প্রেড টু মি, ইমিডিয়েটলি আই গ্রান্টেড ইউর প্রেয়ার, তুমি আমার কাছে চেয়েছো, সাথে সাথে তোমাকে দিয়ে দিলাম, যাও। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, তোমার কাছে আরো একবার, তোমার উপর আরো একবার আমি নিয়ামত প্রদান করেছিলাম, আরো একবার আমি নিয়ামত তোমার উপর বর্ষণ করেছিলাম, যখন তোমার মা তোমাকে সমুদ্রে নিক্ষেপ করেছিল, সেখানে তোমার মারা যাওয়ার কথা, ফেরাউন তোমাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে,
কিন্তু আমি তোমাকে ফেরাউনের ঘরে বড় করেছি, রাজপ্রাসাদে তোমাকে বড় করেছি, আমি সেই রব, নেভার ফরগেট মি, আমি তোমার সেই রব, তুমি আমাকে কখনো ভুলে যেও না মুসা। যে তোমার শত্রু আমি তার ঘরে তোমাকে লালন পালন করাতে পারি, আমার সেই ক্ষমতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এরকম যে একটা লাঠি, এই লাঠিও কখনো পাথরকে আঘাত করলে পাথর থেকে পানি বের হয়, কখনো সমুদ্রকে আঘাত করলে সেখানে রাস্তা তৈরি হয়ে যায়, সেটা ছুঁড়ে ফেললে কখনো কি হয়ে যায়, সেটা অজগর সাপে পরিণত হয়ে যায়। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্যে ইউর প্রেয়ার্স শুড কাম আউট অফ ইউর ভয়েসেস, আপনি যখনই কথা বলবেন, ইট শুড বি ইউর ব্র্যান্ড, আপনি যখনই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা যেন আপনার মুখ দিয়ে বের হয় সিম্পেদি ফর ইউর আইস, আপনার চোখ দিয়ে শুধুমাত্র যেন মানুষের জন্য দরদ উতলে পড়ে, শুধু দরদ উতলে পড়ে। বিলিভ মি, লাভ দ্য পিপল, ইউ উইল সি ফাইদান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. আপনি লাভ দি পিপল, শো ইউর সিম্পেথি টু দেম, মানুষের প্রতি সিম্পেথি দেখান, দেখবেন যে যারা আপনার কঠিন বন্ধু তারা আপনার কঠিন, যারা কঠিন শত্রু তারা কঠিন বন্ধুতে পরিণত হবে। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, সে পরম বন্ধুতে পরিণত হবে। সোলাভ, কুকুরকে ভালোবাসা দেখালে ও লেজ নাড়ে, মানুষ তো আর কুকুরের চেয়েও খারাপ না। যদিও একদল লোক আছে যারা ব্র্যান্ডেড আইটেম ব্যবহার করে কিন্তু তাদের নিজেদের জীবনে কোনো ব্র্যান্ড নাই, নিজের জীবনটা ব্র্যান্ডহীন, ব্র্যান্ডলেস, কিন্তু ব্র্যান্ডেড আইটেম ব্যবহার করে, ক্যাটস আই এর শার্ট ছাড়া পড়ে না, BMW পাজারো ইত্যাদি ছাড়া চলে না, এবং তার সোফা অথবা বাসার যে লাক্সারিয়াস আইটেম এগুলো সব ব্র্যান্ডেড, রোলার বা ইত্যাদি ওই যে কি কি যেন বলে ওই সকল দামি গাড়ি ঘড়ি ছাড়া সে কোনো কিছু পরে না, ইত্যকার তার আইটেম, সেলুনে চুল কাটাতে গেলে ওই যেখানে 500 টাকা লাগে ওইখানে কাটায়, কোথাও যদি খেতে যায় তাহলে বকশিস দেয় 1000 টাকা, কিন্তু রিক্সাওয়ালাকে 10 টাকা কম দেয়, সেটা নিয়ে ঝগড়া করে, মারামারি করে রিক্সার ড্রাইভারকে, দর কষাকষি করে ওই যে রাস্তার পাশে ফুটপাতে যে বসে আছে 20 টাকা অথবা 50 টাকা ধরে মরিচ বিক্রি করে, 45 টাকায় দিলে দাও আর না দিলে নাই চলে আসে, সেখান থেকে 5 টাকার জন্য সে আর মরিচ কিনে না, কিন্তু ওই যে ওইখানে 5 স্টারে খেয়ে এসেছে ওইখানে $500 অথবা $1000 পুরস্কার দিয়ে এসেছে। এদের জীবনে কোনো ব্র্যান্ড নাই, এদের অন্য জায়গায় ব্র্যান্ড আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل। আমি পার্সোনালি এই আয়াতের ব্যাখ্যা করি এভাবে যে আল্লাহ তাআলা বলেছেন উলাইক কালআনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো, বাল হুম আদল, না না ওদেরকে জানোয়ার বলে জানোয়ারের লজ্জা দিও না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ, ওদেরকে জানোয়ার বললে জানোয়াররাও লজ্জা পাবে, এরকম জানোয়ারের চেয়েও খারাপ, ওদের জানোয়ার কি ওদের মতো নাকি, ওদের জানোয়ার এদেরকে বললে জানোয়ারদেরকে গালি দেওয়া হলো, তুমি জন্তু জানোয়ারকে গালি দেবে কেন, ওরে গালি দাও, গালি মানে হচ্ছে ও তো জানোয়ারের চেয়েও খারাপ, ওদের তুমি ওকে জানোয়ার বললে তো জানোয়ারের ক্ষতি হলো, জানোয়ারকে তুমি অন্যায় করলে, জানোয়ারের প্রতি জুলুম করলে, জানোয়ারের প্রতি জুলুম করার দায়িত্ব তোমার, অধিকার তোমার নাই, ও তো জানোয়ারের চেয়েও খারাপ। উলাইকে কাল আনআমি বাল হুম আদল, ওয়ার্স দ্যান দ্য বিস্টস, ওয়ার্স দ্যান দ্য বিস্টস। ব্র্যান্ড শুধুমাত্র গায়ে পড়লেই চলে না, ব্র্যান্ডকে ধারণ করতে হয়, ব্র্যান্ডকে ধারণ করতে হয় প্রত্যেকটা আচরণে, কথাবার্তায় ব্র্যান্ড থাকুক। চ্যারিটি ফর ইউর হ্যান্ডস, আপনার হাত দিয়ে যেন চ্যারিটি ঝরে পড়ে, দান করুন, দান করুন, দান করুন, বিভিন্নভাবে আপনি দান করতে পারেন, বিভিন্নভাবে দান করতে পারেন, দানে কত আইটেম আছে আমি একটু সময় পেলে সেই জায়গায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি দান করতে পারেন এইভাবে যে আপনার ঘরের যে উইন্ডো, যে জানালা আছে, ওই জানালায় ছোট একটা কিছুর মধ্যে একটু পানি রেখে দেন না, পাখি ওই পানিটা খাবে, এটাও একটা দান, চ্যারিটি, ওইটাও একটা দান, চ্যারিটি। মসজিদে একটা জায়গায় একটু নামাজের মুসল্লা যেটাকে বলে ব্যবস্থা করে দেন, ওইখানে গিয়ে সালা এসে সালাত আদায় করবে, ওইটাও একটা চ্যারিটি। আপনার যে জামা কাপড় আছে যেগুলো পরছেন না, এগুলো গরিব দিকে দিয়ে দেন না, ওইটাও একটা চ্যারিটি। অনেক কিছু দিতে পারেন না, যতটুকু পারেন ততটুকু দেন না। প্রতিদিন আপনার বাসায় একটা ছোট্ট
যেটাকে আমরা বলি একটা দান বক্স, অথবা ধরেন একটা মাটির ব্যাংক একটু দিক ইয়ে করুন, যখনই কোনো অন্যায় করবেন এক টাকা করে ওইখানে রাখেন, মাস শেষে গুনবেন কয়টা অন্যায় করেছেন, আপনি নিজেই লজ্জিত হবেন, আর অন্যায় করতে মনে চাইবে না। একটু কমাতে মনে চাইবে যে আমি 1000 অন্যায় করলাম এই মাসে, কোন 1000 টাকা ওইখানে জমা হয়ে গেছে, 1000 অন্যায় করলাম, 1000 টাকা ওইখানে জমা হয়ে গেছে। মেয়েকে বিয়ে দেওয়ার সময় বাবা বলল যে স্বামীর সাথে যখন রাগ করবে, স্বামীর সাথে রাগ করবে না, এই এই করবে, অনেক পরামর্শ দিয়ে দিল। এখন মেয়ে বিয়ে বৃদ্ধা হয়ে গিয়েছে, তার মৃত্যুর সময় চলে এসেছে, স্বামীকে ডেকে বলল তোমার প্রতি আমার, আমি মারা যাও মনে হচ্ছে, তোমাকে একটু কিছু কথাও তোমাকে বলে যায়। বলো কি? বলো আমার ওই আলমারিটার ওই যে ছোট্ট একটা জায়গা আছে ওই জায়গাটা তুমি খোলো, ওইখানে একটা বক্স আছে। বলে কি আছে? বক্স খুলে দেখা গেল যে ওইখানে একটা পুতুল, ওই যে কাপড়ের যে পুতুল কাপড় দিয়ে বানায় এরকম একটা ছোট পুতুল আছে, আর অনেকগুলো টাকা আছে। বলে কিসের টাকা এগুলো এবং কত টাকা? বলে 1 লক্ষ টাকা। কিসের টাকা এগুলো? বলে না ঠিক আছে, আর এই যে পুতুল এটা কি? বলে তোমাকে একটা সিক্রেট বলি, মারা যাবো তো, আমি তোমাকে পরম ভালোবাসতাম, আমার যখন বিয়ে হয় তখন বাবা আমাকে বলেছিল তোমার স্বামীর উপর যদি রাগ ওঠে তাহলে বসে বসে কি করবে, ছোট ছোট বাচ্চা মানুষরা যেরকম খেলনা দিয়ে খেলে ওরকম খেলনার মতো পুতুলের মতো তৈরি করবে, তোমার যখন রাগ উঠবে তখন এটা করবে, স্বামীর সাথে রাগারাগি করবে, নিচের দিকে তাকিয়ে এই কাজটা করবে, তোমার রাগ কমে যাবে। বলে সুবহানাল্লাহ, তার মানে তুমি আমার উপর জীবনে মাত্র একবার রাগ করেছো, একটা মাত্র পুতুল? বলে আরে না, ওই যে 1 লাখ টাকা ওটা পুতুল বিক্রি করে কিনেছি, পুতুল বিক্রি করে 1 লাখ টাকা জমিয়েছি, ওই পুতুল বিক্রি করে কি করেছি 1 লাখ টাকা জমিয়েছে। তার মানে কত হাজার লক্ষ বার রাগ করেছে যে ওই পুতুল বিক্রি করে করে 1 লক্ষ টাকা ইনকাম করেছে। ব্র্যান্ড এটা একটা ভিন্ন জিনিস, এটাকে ধারণ করা লাগে। আপনি চ্যারিটি করেন, ছোট ছোট বক্স রাখেন, এই বক্স রেখে সেখানে আপনি একটা অন্যায় করলে 1 টাকা 10 টাকা করে রাখেন, এটা চ্যারিটি করতে পারেন। মসজিদ নির্মাণ হচ্ছে, সেখানে তো আপনি চ্যারিটি করতে পারেন, কিছু দান আপনি করে যাবেন না, আপনার টাকা পয়সা আপনি কার জন্য রেখে যাবেন? ওয়াকাদ্দিমুলি আনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য অগ্রে পাঠাও, তোমাদের নিজেদের জন্য করো। ওই ব্যক্তির চেয়ে হতভাগা কে যে ইনকাম করলো নিজে কিন্তু তা ভোগ করতে পারলো না, জবাবদিহি করতে হয় তার নিজেরই, জবাবদিহি করতে হচ্ছে তার নিজের, আল্লাহর কাছে গিয়ে তাকে জবাবদিহি করতে হচ্ছে। লা তাযালু কাদামা ইবনু আদামা হাত্তা ইউসআল আন আরবাইন আও হাত্তা ইউসআল আন খামসিন, একজন ব্যক্তি 5টি অথবা 4টি জিনিসের ব্যাপারে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত সে 1 কদম সামনে অগ্রসর হতে পারবে না। এই 4টি বা 5টি জিনিস সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতেই হবে। তন্মধ্যে একটি হচ্ছে যে কোত্থেকে সে ইনকাম করলো, আরেকটি হলো কোথায় সে ব্যয় করেছে, আপনি কোথায় ইনকাম করলেন, কোথায় ব্যয় করলেন, এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। ইনকাম করলেন আপনি, রেখে গেলেন অন্যদের জন্য, অন্যরা ব্যয় করবে, কিন্তু জবাবদিহি করতে হবে আপনাকে, এর চেয়ে হতভাগা আর কি হতে পারে। এই জন্য কিছু আপনার নিজের জন্য করে যান। দান সাদাকার বহু ইস্যু আছে, যখন পথিক কাউকে দেখেন তাকে কিছু দিলেন, যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকু আপনি দিলেন, ডেইলি কিছু দান করার জন্য আপনার কাজ করলেন, মসজিদে যখনই আসেন প্রতি জুমাবারে আসার আগে কিছু টাকা নিয়ে আসেন, এটা মসজিদে দিয়ে যান, সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া আর অনেক কাজ আছে। মান বানারিল্লাহ, একটা বড় মসজিদ একা বানালেই শুধুমাত্র জান্নাতে আল্লাহ একটা ঘর বানিয়ে দেন না, আল্লাহ সুবহান ওয়া তাআলা ওর কনস্ট্রাকশনে সামান্যটুকু ব্যয় যদি কেউ ইখলাসের সাথে করে তার জন্য আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিতে পারেন। সেজন্য আপনার সামর্থ্য অনুসারে আপনি করে যান। প্রিয় ভাইরা, লাভ ফর ইউর হার্ট, আপনার অন্তরটা ভালোবাসায় পূর্ণ থাকুক, মুমিনদের জন্য ভালোবাসা দিয়ে গোটা হৃদয়টাকে পূর্ণ করে দিন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা আসলে তো জাহান্নামের গর্তের কিনারায় ছিলে, আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করলেন, তোমাদের অন্তরে পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন। আল উলফা, ভালোবাসা, আল মাহাব্বা বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যকার মহাব্বত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বিলিভার্স, মুমিনদের তাদের চরিত্র হচ্ছে অন্য মুমিনদের প্রতি তারা খুবই মুসলিমরা, এবং আমরা অহংকার করে বলি ও হচ্ছে আমার সবচেয়ে বড় বন্ধু, বন্ধু প্রতিম, কিন্তু মুসলমানদের সাথে আমার সম্পর্ক প্রতি মুহূর্তে আমি কেটে টুকরো টুকরো করে দিচ্ছি। এটা কোনো মুসলমানের আইডেন্টিটি না, এটা কোনো মুসলিমের আইডেন্টিটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন যে
আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি চিন্তা করতেও কষ্ট পান যে তোমার কোনো ক্ষতি হবে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের একটু কষ্ট হবে এটা ভাবতেই তার কষ্ট হয়। লাআল্লাকা বাখি'উন নাফসাকা আলা আছারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, কি হলো ওরা এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করবে না, এই আফসোসে মনে হয় আপনি আপনার নিজকে হত্যা করবেন। লাভিং ম্যান, আপনার নবী এমন ছিলেন, নবীউর রাহমা, তিনি বলেছেন আনা নবীউর রাহমা ওয়াল মালহামা ওয়া নবীউল মালহামা, তিনি বলেছেন তার ব্যাপারে তাওরাতে পর্যন্ত কথা বলা আছে, আদ-দাহুকাল কাত্তাল আদ-দাহুকাল কাত্তাল, তিনি এমন যে তিনি ঈমানদারদের জন্য তিনি হাসেন, সহস্র বদলে তিনি ঈমানদারদেরকে তিনি অ্যাপ্রোচ করেন, কিন্তু কাফের এবং মুশরিকদের জন্য তিনি কাত্তাল। কাত্তাল মানে হচ্ছে সেখানে তিনি সবচেয়ে বড় যোদ্ধা, কোন নো মার্সি ইজ টু বি গিভেন টু এনি ওয়ান হু ইজ এগেনস্ট ইসলাম, বাট মার্সি ইজ স্প্রেড ফর দ্য বিলিভার্স, যারা মোমেন তাদের জন্য তার হৃদয়কে তিনি প্রসারিত করিতেন, উন্মুক্ত করিতেন, বিছিয়ে দিতেন। কোরআনে কমপক্ষে দুই জায়গায় আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ করে বলেছেন, ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, আরবিক ডিকশনারিতে খুলে দেখেন, ওয়াকফিদ জানাহাকা মানে কি, আপনার পাখাগুলোকে আপনি বিছিয়ে দিন, আপনার পাখাকে আপনি বিছিয়ে দিন, আপনার পাখাকে বিছিয়ে দিন, আপনার ডানাকে আপনি বিছিয়ে দিন। জানাহাকা, জানাহাকা লিল মুমিনিন মানে হচ্ছে আপনার ডানাকে আপনি বিছিয়ে দিন, মানে হচ্ছে তাদের কল্যাণে আপনি আপনার নিজকে নিবেদিত করুন, আপনার ডানাকে বিছিয়ে দিন, আপনার গায়ের উপর দিয়ে প্রয়োজনে তারা যেন হেঁটে যায়, অবস্থাটা এইরকম, আর আপনার নিজকে আপনি ডিভোট ইউর সেলফ ফর দেয়ার সার্ভিস, ফর দেয়ার ওয়েলফেয়ার, তাদের কল্যাণে আপনি আপনার নিজকে নিয়োজিত করুন। ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, এই জানাহাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবার জন্য তিনি উল্লেখ করলেন যে সন্তানরা যেন তাদের পিতা মাতাদের জন্য তারা যেন তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয়, সেই রকম ডানাকে বিছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন বিলিভারদের জন্য। এটা যদি রাসূলকে নির্দেশ প্রদান করা হয় তাহলে আমার এবং আপনাকে নির্দেশের অবস্থাটা কি? বিলিভার যারা ইমানদার, ইমানের কারণে কয়জন লোককে আপনি ভালোবাসেন? ইমানের ভালোবাসা মুক্তির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুতাহাব্বুনা ফিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনাল মুতাহাব্বুনা ফিয়া, কারা আমার জন্য পরস্পরকে ভালোবেসেছে তারা কোথায়, তাদেরকে তিনি ডাকবেন, তাদেরকে স্পেশাল প্রিভিলেজ মর্যাদা আল্লাহ প্রদান করবেন। রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তার ছায়ায় আশ্রয় দেবেন কিয়ামতের কঠিন ময়দানে, তন্মধ্যে ওই সকল লোকদেরকে যারা পরস্পরকে ভালোবেসেছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনার মেক ইউর হার্ট ফুল অফ লাভ ফর দ্য বিলিভার্স, মোমেনদের জন্য আপনার হৃদয়কে আপনার অন্তরকে ভালোবাসা পূর্ণ করুন, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন। আপনি যদি ভালোবাসেন আপনি ভালোবাসা পাবেন, আপনি ভালোবাসবেন আপনি ভালোবাসা পাবেন। অতএব তাদের জন্য ভালোবাসা দিয়ে হৃদয়কে ভরিয়ে দিন। স্মাইল ইন দেয়ার ফেস ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখ, হাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যকে তার এক্সপ্রেশনের মাধ্যমে কোনোদিন কাউকে তিনি কষ্ট দেননি। প্রিয় ভাইরা, সেই কথাই আমি বলছিলাম যে আমাদেরকে, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ক্যারেক্টার ইত্যাদির মাধ্যমে ব্র্যান্ড তৈরি করা। ব্র্যান্ড, লোকের জন্য আপনাকে বলে ওই লোককে কখনোই রাগ করতে দেখিনি, তিনি সবসময় হেসেই থাকেন, এরকম বলুন, বলুক আপনার ব্যাপারে। লোকের যেন বলে তার অন্তরটা মোমেনদের জন্য কান্না করে ওঠে, বিলিভারদের জন্য তার হৃদয়টা ভালোবাসায় পূর্ণ, এটা বলুক না মানুষরা আপনার ব্যাপারে। এরকম দুইটা ব্র্যান্ড ক্যারেক্টারিস্টিক আপনার মধ্যে তৈরি করুন। প্রিয় ভাইরা, আমাদেরকে মনে রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির চেয়ে ব্যক্তির কর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি গুরুত্ব দেন, ব্যক্তির কর্ম। কোরআনের দিকে আপনি তাকান, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে আদমের দুই সন্তান ইজ কররাবা কুররাব কুরবানান فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। তার দুই সন্তানের ব্যাপারে যখন আল্লাহ বললেন, দুই সন্তানের নাম পর্যন্ত আল্লাহ উল্লেখ করেন নাই, কারণ নাম ডাজ নট ম্যাটার, ম্যাটার্স কি তার অ্যাকশনস, পারফরমেন্সেস। আল্লাহর কাছে কাজটি গুরুত্বপূর্ণ, ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়। আমরা ব্যক্তিকে নিয়ে অনেক বেশি উৎসাহিত থাকি, ব্যক্তির কাজ আমাদের কাছে গুরুত্বই রাখে না। কাজটাকে গুরুত্ব দিন, আপনার কর্মটাকে গুরুত্ব দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখনই বিভিন্ন জায়গায় উল্লেখ করলেন, আপনি দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন
কোরআনে উল্লেখ করলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ব্যাপারে তার সততার ব্যাপারে সাক্ষী দিল, ফাশাহিদ শাহিদুম মিন আহলিহা ইন কানা কামীসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিন আস-সাদিকিন ওয়া ইন কানা কামীসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিন আল-কাযিবিন। যদি তার জামাটি যদি সামনে থেকে ছেঁড়া থাকে, একজন সাক্ষী ওই সাক্ষীরকে ফাশাহিদ শাহিদুম মিন আহলিহা, ওই নারীর পরিবারের একজন সদস্য, সেই সদস্যের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেননি, কারণ কাজ আল্লাহর কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। কাজ যদি আপনি যদি উত্তম কাজ করতে পারেন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম খোদাই করে দেবেন মানুষের অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম মানুষের অন্তরে খোদাই করে দেবেন যদি আপনি ভালো কাজ করেন। ওই যে কুকুর, আসাবে কাহাফের কুকুরের অবস্থা দেখেন না, কেয়ামত পর্যন্ত মুসলমানরা এমনকি নামাজে ওই কুকুরের কথা বলবে। ওয়াকালবুহু বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাবিতলাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুহবা। বারবার এখানে কালবুহুম ওয়া সামিনহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনহুম কালবুহুম বারবার ওয়া সামিনহুম ওরাবিউহুম, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদিসুহুম, যে তাদের ষষ্ঠ হচ্ছে কুকুর, চতুর্থ হচ্ছে কুকুর, পঞ্চম হচ্ছে কুকুর, অষ্টম হচ্ছে কুকুর, এবং কুকুরের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। ভালো মানুষের সাথে থাকা, ভালো কাজ এবং কর্ম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদাই করে রেখে দেবেন আপনার নাম, আপনার কাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদাই করে দেবেন। একজন সাক্ষী বলল যে তার জামাটি, ইউসুফের জামাটি যদি সামনে দিয়ে কাটা থাকে, তাহলে বুঝতে হবে ওই নারী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি তার জামাতি ছেঁড়া হয় পিছন দিক থেকে, তাহলে ওই নারী মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। তারপরে ফালাম মা রাআ কামীসাহু কুদ্দামিন দুবুরিন, যখন তারা দেখলো যে তার জামাটি পিছন দিক থেকে ছেঁড়া, তখন তারা বললেন ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন আযীম ইউসুফ আরিদান হাযা, ইউসুফ যাও এদেরকে উপেক্ষা করো, অ্যাভয়েড দ্যাম, এগুলো ইভিল পিপল, আচ্ছা ওদের ব্যাপারে টেনশন করো না ইউসুফ, ঠিক আছে আই উইল টেক কেয়ার অফ ইউ, আমি দেখছি, নো প্রবলেম, আমি বুঝতে পেরেছি ইন্নাহুন্না মিন ইন্নাহু মিন কাইদিহিম কাইদিকুন্না, এটা তো তোমাদের শয়তানি, হে নারীরা এটা তোমাদের শয়তানি ইউসুফের বিরুদ্ধে। নারীদের নামও আল্লাহ সুবহান ওদের উল্লেখ করেননি, কারণ আল্লাহ সুবহান কাছে নাম ম্যাটার করে না। আল্লাহ সুবহান ওদের যখন কোরআনে সূরা ইউসুফ সূরা ইয়াসিনে বললেন ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন রাজুলুন, আরবি ভাষা যারা বোঝেন বুঝতে হবে আরবি ভাষা, রাজুলুন এটা নাকিরা 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 দুই কারণে আসে, একটা কারণ হলো এটা মর্যাদা বোঝানোর জন্য, এ ম্যান হ্যাজ কাম ইংরেজিতে বলা হয়, সে একজন পুরুষ, কি পুরুষ এটা বলা হয়, একজন পুরুষই, নাকিরা ইনডেফিনিট অনির্দিষ্ট, এটা কখনো করলে তাফখিম মর্যাদা বোঝানোর জন্য, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, আল্লাহ নাম বলতে পারতেন না, নাম আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়, কাম গুরুত্বপূর্ণ, রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে জাতিরা কি করছো তোমরা, ওই প্রান্ত থেকে এক লোক দৌড়ে এসে বলল হে জাতি নবীদেরকে অনুসরণ করো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন, যারা নিজেরাই হেদায়েতের উপর আছে এবং তারা দাওয়াত দিয়ে কোনো টাকা পয়সা তোমাদের কাছে চায় না, তাদেরকেই তো তোমাদের অনুসরণ করা উচিত। ওয়ামা আলিয়া লা আবুদুল লাযী ফাতারানি, এরপরে আরো লম্বা, আপনি জানেন সে এসে দিকে আমি যাচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম উল্লেখ করেনি কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি যখন ফেরাউনের সাথে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন একজন ব্যক্তি আলাম তারা ইল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক, তুমি কি ওই ব্যক্তির দিকে তাকাওনি যাকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, এই জন্য ইব্রাহিমের সাথে, ইব্রাহিমের রবের ব্যাপারে সে বিতর্ক করে, ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, যে বিতর্ক করেছে তার নাম পর্যন্ত আল্লাহ উল্লেখ করেনি, আমরা ইতিহাসে নাম খুঁজে পাই তার নাম নমরুদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। এই এক্সেপশনাল এক দুইটা কেস আছে যেখানে ধরেন ফেরাউনের নাম বলেছে, আবু লাহাবের নাম বলেছে, অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম পর্যন্ত বলেননি। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকা রুজআ, আবু লাহাবের ব্যাপারে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবু জাহেলের ব্যাপারে নাম পর্যন্ত উল্লেখ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের স্ত্রীর ব্যাপারে যখন বলেছেন নাম পর্যন্ত উল্লেখ করেননি, ওয়ামরাআতু ফিরআউন,
এবং ফেরাউনের স্ত্রী إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي যখন সে বলল হে আল্লাহ জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে রেখো ফেরাউন এবং তার কাছ থেকে তুমি আমাকে মুক্তি দাও ফেরাউন এবং তার কাছ থেকে আমাকে মুক্তি দাও ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যখন ফেরাউন তাকে অত্যাচার করে হত্যা করে তার দুই হাত এবং দুই পায়ে দুইটি দুই চারটি পেরেক পেরেক এরকম গেঁথে রেখেছিল এই যন্ত্রণা দিয়ে তাকে হত্যা করে তার মৃত্যুর সময় সে ওয়াজ লাফিং তিনি হাসছিলেন ইবনে কাসিরের ব্যাখ্যায় বলেছেন কারণ তিনি যে এর আগে আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ জান্নাতে তুমি আমার জন্য তোমার কাছে একটা ঘর বানিয়ে রেখো আল্লাহ যে ঘর জান্নাতে তার জন্য বানিয়ে রেখেছিলেন ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ প্রদান করলেন যাও আমার এই বাদী আসিয়াকে জান্নাতের ওই প্রাসাদটা দেখাও যে নমরুদের প্রাসাদের চেয়ে অনেক অনেক উন্নত প্রাসাদ আমি তার জন্য জান্নাতে তৈরি করে রেখেছি ওই প্রাসাদ দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে এই জন্য সে ওয়াজ লাফিং সেই জন্য সে হাসছিল ওই কষ্ট তার সামান্যতম তার মনে হয়নি একটু তিনি উপলব্ধি করেনি তার কষ্টকে আল্লাহ সুবহানের কাছে নাম খুব বেশি গুরুত্বপূর্ণ নয় প্রিয় ভাইরা আমি এই জায়গায় অনেক আলোচনা করতে পারি সময় এর অভাব রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখনই এগুলো বলেছেন ব্যক্তিদের নামকে আল্লাহ বলেননি আপনাদেরও বলি যে নামের পিছনে না ছুটে আপনার কাজের পিছনে ছুটুন প্লিজ কাজের পিছনে ছুটুন বহু ব্যক্তি তারা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য তারা ব্যাপক ব্যস্ত পার্সোনাল ব্র্যান্ডিং শুধুমাত্র নিজের ব্র্যান্ডিং নিয়ে তিনি ব্যস্ত এত সত্যিকার অর্থে দিনের কাজ কতটুকু করছে তা কিছুই না তিনি হয়তো বা কোথাও যাবেন এমন অনেক মাহফিলে যাওয়ার লোকদেরকে আমি দেখেছি বাসা থেকে যখন বের হচ্ছেন প্লেনে উঠার আগে একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছেন এই এখনই যাব মাহফিলের উদ্দেশ্যে এই মাত্র প্লেনে উঠতেছি প্লেনের ছবি কি জন্য দিচ্ছে আপনার কি মনে হয় যে দাওয়াতের উদ্দেশ্যে দিচ্ছে ওটা দেখে অনেক লোক বলবে সুবহানাল্লাহ যাক ওনার দাওয়াত শুনে এবার আমি মুসলমান হব ভালো আমল করব প্লেন থেকে নামার সময় আরেকটা পিক এই মাত্র আলহামদুলিল্লাহ এসে নামলাম এরপরে বাসে উঠে এই মাত্র আলহামদুলিল্লাহ প্লেন থেকে নেমে বাসে উঠলাম মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছি মাহফিলের ওইখানে গিয়ে একটা ছবি মাহফিলের ছবি তুলে বলবে আলহামদুলিল্লাহ মাহফিলের স্থানে এসে উপস্থিত হলাম এরপরে চেয়ারে বসে আরেকটা পিক তুলে বলবে আলহামদুলিল্লাহ চেয়ারে বসলাম এখন আলোচনা শুরু করব আলোচনা শেষ লোকেরা এসে তার সাথে মুসাফা করছো একটা ছবি দিয়ে ফেসবুকে বলবে আলহামদুলিল্লাহ আজকে আলোচনাটা এত ভালো হয়েছে বহু লোক মুসাফা করেছে তাদের নাকি অনেক ভালো লেগেছে এরপরে আসার সময় বলবে যে আলহামদুলিল্লাহ মাহফিলে তারা এত খুশি যে পরের বছরেরও বুকিং তারা দিয়ে দিয়েছে এবার বাসায় এসে বললো মাহফিল শেষে বাসায় আলহামদুলিল্লাহ এসে পৌঁছলাম আগামীকাল মাহফিল ওই জায়গায় আপনাদের দোয়া চাই আর আপনি কি মনে করেন হেতে দোয়া চাওয়ার জন্য আপনার কাছে এই কথা বলেছে সে দোয়ার চাওয়ার জন্য তার পার্সোনাল ব্র্যান্ডিং নিজের সে ব্র্যান্ডিং করে বেড়াচ্ছে এই ব্র্যান্ডিং এর কোনো মূল্য নাই এগুলো সব কিছুকে খেয়ে ফেলে সব ধ্বংস করে ফেলে পার্সোনাল ব্র্যান্ডিং এ যায়েন না যাবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে সম্পর্কটাকে বিল্ড আপ করুন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার নিয়তটা দেখছেন আপনার অন্তরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখছেন যে আপনি কি করছেন প্রিয় ভাইরা আপনি মনে করেন শুধুমাত্র ফেরাউনের কথা নমরুদের কথা হামান কা কারুন ইত্যাদির কথা বলছেন যে ওই যুগে হারুন কারুন হামান কামান অথবা ধরেন ফেরাউন নমরুদ ছিল এই যুগের প্রত্যেকটা অপরাধী নমরুদ এই যুগের প্রত্যেকটা অপরাধী ফেরাউন এই যুগে ওই যুগের সে কম ফেরাউন নাই তার সেও বড় ফেরাউন এই যুগে বসবাস করছে আপনি যখন অপরাধ করেন যখন আল্লাহর দ্রোহিতা আপনি করেন আপনার নিজের মাঝেও কিন্তু ফেরাউনের প্রতিচ্ছবি বেশি উঠে আপনি সেটা দেখতে পান না আপনি যখন সম্পদকে কুক্ষিগত করে রাখেন আপনার নিজের মাঝেও কিন্তু কারুনের প্রতিচ্ছবি ছুটে ভেসে উঠে আপনি হয়তো বা সেটি দেখতে পান না আপনি যদি নীরবে নিবৃতে দাঁড়াতেন একটু চিন্তা করার আত্মসমালোচনা করার চেষ্টা করতেন তাহলে দেখতেন যে আপনার মাঝেও কিন্তু সেটি আছে আমাদেরকে সেটি করা দরকার যখন আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম আল্লাহর কথা যখন স্মরণ করে দেওয়া হবে একটু হৃদয়ের প্রকম্পন তৈরি করুন একটা প্রকম্পন তৈরি করুন ওই লোকেদের মতো নয় যে আল্লাহর জিকির করতে করতে লাফিয়ে গাছের উপর উঠে ওই রকম কথা আমি বলছি না অথবা এরকম ঝাঁকানি দিয়ে উঠে মানুষের সামনে অন্য সময় কোনো খবর নাই এগুলো শো অফ ডেমনস্ট্রেশন দেখানোর জন্য আমি সেই কথা বলছি না আমি বলছি প্রকৃত অর্থে আপনার অন্তরে হৃদয়ে প্রকম্পন তৈরি হোক ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহর নাম তাদের সামনে স্মরণ করা হয় তাদের অন্তরে কেমন যেন এরকম একটা কামড় দিয়ে উঠে কামড় সত্যিকার অর্থে এরা ইন্নামাল মুমিনুন যারা জানেন আরবি ভাষা ইন্নামা লিল হাসার ইন্নামা শুধুমাত্র বলার জন্য যে এরাই শুধুমাত্র আর কেউ না ইন্নামাল মুমিন দিস পিপল আর
দি অনলি দিজ আর অনলি বিলিভার্স, এরাই শুধুমাত্র মোমেন, অন্য কেউ আর মোমেনের খাতায় আসতে পারে না, আল্লাহর কাছে এরা অন্যরা মোমেনই না। আল্লাহর নাম যখন উচ্চারিত হয় তখন এর তা দাওয়া ওয়াজিরাত কুলুবহুম, তাদের অন্তরে প্রকম্পন তৈরি হয়, এটা মোমেনের বৈশিষ্ট্য হওয়া দরকার। একদল লোক আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যখন তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা যখন বলা হয় তখন আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহসবুহু জাহান্নাম, আল্লাহর কথা বলা হলে সে আর অহংকারী হয়ে ওঠে, নামাজ পড়ো না, তোমাকে জিজ্ঞেস করে নামাজ পড়বো নাকি, আমি তোমারে দেখে নামাজ পড়বো, ও অহংকারী। মনে রাখতে হবে একটা হলো পাপ আর একটা অহংকার, দুটো ভিন্ন জিনিস। দুজনই পাপ করেছে, একজন আদম আর একজন ইবলিস, দুজনের মধ্যে বিগ ডিফারেন্স, ইংরেজিতে বলা গালফ অফ ডিফারেন্স বিটুইন দি টু। একজনকে যখনই তার অপরাধের কথা স্মরণ করিয়ে দেয়া হলো ফাআসা ফিরআউন রাব্বাহু ফাগাওয়া ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম ভুলে গিয়েছে, আদম তিনি তারও পদস্খলন হয়েছে, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, তারও পদস্খলন হয়েছে, শয়তানের হয়েছে, কিন্তু আদম এবং তার স্ত্রী ফাকালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ সুবহান ওয়া তাআলা সাথে ক্ষমা করে দিলেন। আর অন্যজনকে যখন বলা হলো সে তখন বলল কেন আমি ওকে সিজদা করব কেন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো তার চেয়ে ভালো, তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন দিয়ে থেকে সৃষ্টি করেছেন, ওকে মাটি থেকে, আমি কেন তাকে সিজদা করব, তুমি আমাকে অবাধ্য আমাকে অমান্য করলে, যাও ফা ইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, যাও তুমি আমার কাছ থেকে সরো, তোমাকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে রহমত থেকে বঞ্চিত করেছেন তাইলে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিন, আপনার বান্দাদেরকে যার কারণে আমি এ রহমত থেকে বঞ্চিত হলাম, ওর 14 গোষ্ঠীকে যেন আমি জাহান্নামের পথে দাবিত করতে পারি, আপনি আমাকে এই ক্ষমতা দেন। অহংকার অবস্থা দেখেছেন, ও অপরাধ করে আরো অপরাধে উদ্বুদ্ধ হয়, আরো অপরাধ করার জন্য ক্ষমতা চায়, তাহলে আমি আর ক্ষমতা দেন যেন আমি আরো অপরাধ করতে পারি। আর আদম ইমিডিয়েটলি সাবমিটেড টু দ্য ক্রিয়েটর, আদম আলাইহিস সালাম সাথে সাথে তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। প্রিয় ভাইরা, আল্লাহর কথা স্মরণ করার পর যদি স্মরণ করিয়ে দেয় একটু অন্তরের মধ্যে একটা প্রকম্পন তৈরি করেন, সেখান থেকে কিছু নেয়ার চেষ্টা করবেন, সেখান থেকে কিছু নেয়ার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, এটাই প্রকৃত ইমানদারদের পরিচয়, আল্লাহর কথা তাদেরকে স্মরণ করিয়ে দিলে। এই জন্যে ইমাম শাফি রহিমুল্লাহ বলেছেন তুমি অব্যাহতভাবে সগিরা গুনাহ করে যাচ্ছ, তোমা অব্যাহতভাবে সগিরা গুনাহ করে যাচ্ছ, তিনি বলেছেন লাইসাত আস-সাগা আস-সাগায়রু মাল ইসতিমরার ওয়াল ইসরার ওয়ালাল কাবীরা মাল ইস্তিগফার, কেউ কবিরা গুনাহ করে ইস্তিগফার করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ওইটার গুনাহই থাকে না, আর কেউ যদি অব্যাহতভাবে ইন্টেনশনালি সগিরা গুনাহ করে যায় ওগুলো আর সগিরা থাকে না, ওগুলো সব বড় কবিরা গুনাহে পরিণত হয়। তুমি এটাকে সগিরা গুনাহ মনে করছো কিন্তু তুমি কার অবাধ্য হচ্ছ তার দিকে তাকাও নি, তুমি মহান রবের অবাধ্য হচ্ছ সেইটা তোমার ভাবা দরকার। গুনার দিকে তাকিও না, ছোট গুনার দিকে তাকিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মোমেন সে অপরাধকে মনে করে যে কান্নাহু জাবালুন, যেন একটা পাহাড় তার মাথার উপর, ইউশিকু আই ইয়াদা আলাই ইয়াকা আলাই, যে পাহাড়টা এখনই তার মাথার উপর পড়বে, তাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আর একজন মুনাফিক সে গুনাকে মনে করে যেন ওর নাকের সামনে দিয়ে একটা কি একটা পি একটা মাছি যাচ্ছে, ওই মাছিটাকে ও ওইভাবে সরাইয়া দিল, ও গুনাহ করে যাচ্ছে অবলীলায়, তার কোনো এর জন্য তার কোনো সূচনা অনুসূচনা কোনো কিছুই নাই। আপনাকে যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার ব্যাপারে যদি কেউ বলে দেয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি স্মরণ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীকে তিনি শাসন করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার আওয়াজে তার ধ্বনিতে তার হুমকিতে তৎকালীন রাজা বাদশারা পর্যন্ত ওমর নাই সেখানে, তারপর ওমরের ভয়ে ওরা প্রকম্পিত থাকে। রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা অপরাধী মানসিকতা আলাদা করত তার রাতের অন্ধকারে প্রকম্পিত হতো, ওমর হয়তো বা দেখবে সিরিয়ায় কোনো লোক প্রবেশ করার আগে সেখান থেকে বের হওয়ার আগে তারা চিন্তা করতো যে ওমরের লোকেরা দেখবে, ওমরের কাছে রিপোর্ট চলে যাবে, খবরদার উপায় নাই। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে খুতবায় তিনি বলছিলেন মহারানা তোমরা অনেক বাড়াবাড়ি করছো, আমি একটা সিলিং নির্ধারণ করে দিলাম,
সিলিং মানে এই যে সিলিং যেটা একটা স্তর আছে এর উপরে আর যাওয়া যাবে না। একজন নারী, সেই নারী তার নাম শিফা বিনতে আব্দুল্লাহ, কেউ তাকে চেনে না, খুব অপরিচিত অখ্যাত এরকম একজন নারী দাঁড়িয়ে বলল, হে ওমর, ওয়া ইন আত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান, তোমরা তাদের কাউকে কিনতার পাহাড় পরিমাণ সম্পদ দাও, তাইলে সেটা তার কাছ থেকে তোমরা ফিরিয়ে নিতে পারবে না। আল্লাহ বললেন পাহাড় পরিমাণ সম্পদ মহারানা হিসেবে দেয়া যায়, আপনি এটাকে নির্ধারণ, এটাকে সিলিং, এটার একটা লিমিটেশন নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা কে আপনাকে দিয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে তিনি এই অপরিচিত নারীর কাছে তিনি আত্মসমর্পণ করলেন এবং তিনি বলেন, আসাবাত ইমরাতুন ও আফতা উমরু, এই নারী ঠিক বলেছে, ওমর ভুল করেছিল, আই রিপেন্ট, আমি ভুল করেছি, আমি বললাম ঠিক আছে, আই উইথড্র মাই ওয়ার্ড, আমি এটাকে উইথড্র করছি। আপনি যদি ইতিহাসের দিকে তাকান এরকম আপনি হাজারো এক্সাম্পল দেখতে পাবেন। প্রিয় ভাইরা, বলছিলাম যে মানুষের, আমি লাস্ট দুই তিন মিনিটে শেষ করে দেই, মানুষের অধিকারগুলো নিয়ে কখনোই তাসাহুর করবেন না, মানুষের অধিকারগুলোকে কখনোই ছোট করে দেখবেন না, এটা বিশাল বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফারু লিশ শাহীদি কুল্লু যাম্মিন ইল্লা দাইন, শহীদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, তার ঋণের গুনাহ মাফ করে দেওয়া হবে না, ঋণ এর গুনাহ মাফ করে দেওয়া হবে না। আপনারা জানেন বুখারী শরীফ বিখ্যাত হাদিস যে ইন্না যুলমাতা ইন্না যুলমা যুলমাতু ইয়াওমাল কিয়ামা, যুলুম কার উপর এটা কিয়ামতের দিন যুলমত হয়ে দাঁড়াবে, যুলমত হয়ে দাঁড়াবে। আপনি সবকিছু পার হয়ে গিয়েছেন, কিন্তু হতে পারে যে পোল সিরাতের সামনে কেউ দাঁড়িয়ে বলবে, তুমি পার হতে পারবে না যতক্ষণ না আমার অধিকার তুমি দিয়ে যেতে পারো। বুখারী হাদিস, অর্থাৎ রুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না দেউলিয়াকে, যেই ব্যক্তি অন্যের কিছু আত্মসাৎ করেছিল, এটা সে দেনা পরিশোধ করতে পারেনি, কিয়ামতের দিন তার সকল আমল ওই ব্যক্তিকে দিয়ে তারপরে সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেজন্য আপনাকে মানুষের অধিকারগুলোকে ভালো করে দেখা দরকার। আমি বলেছি বহু লোক তারা চ্যারিটিতে বিশাল, এই করি সেই করি, অমুক করি তমুক করি, কিন্তু তার সবচেয়ে নিকটজনের সাথে তার সম্পর্ক সবচেয়ে খারাপ, অথবা তার অধীনস্থ যারা তাদের কোনো দায়িত্ব সে ঠিকমতো পালন করে না। অন্য জায়গায় তার অনেক সুনাম, অনেক দানশীল, ওই যে বলেছি কোথাও গিয়ে খেতে গিয়ে সে হয়তো বা ওই যে চাইনিজ হোটেলে খেয়েছে, 500 টাকার নিচে দেয় কেমনে, ওয়াইফকে নিয়ে গিয়েছে একটু, অথবা অমকের বন্ধু বান্ধবের নিয়ে গেছে, একটু বড় ভাব দেখাতে হবে না, এরপরে রিক্সাওয়ালারে আবার টাকা কম দেয়, মারামারি করে, তার সাথে ঝগড়া বিবাদ করে, ওকে বেশি দেওয়ার তার প্রবণতা, সে আসলে তার প্রায়োরিটি বুঝে না কোথায় তার করা দরকার। মানুষের অধিকার, মানুষের অধিকারকে ছোট করে দেখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু বর্ণনা আছে যে মানুষের অধিকারের কারণে লোকেরা কিয়ামতের দিন তারা আটকে যাবে। বহু লোকের আমি দেখেছি তারা, বহু লোকের দেখেছি তারা ছোট ছোট সাধারণ মানুষকে তারা ঠকায়, বড়দেরকে তো আর ঠকাইতে পারে না, সাধারণ মানুষকে তারা ঠকায়। এরকম বহু লোক আছে, আপনাদের ভাবিদেরকে বাসায় বলে দেবেন কাজের বুয়াদেরকে যেন না ঠকায়, এটা বলে দেবেন, তাদের প্রতি এহসান করা দরকার, ওদের প্রতি এহসান করা দরকার, কাজের মানুষের প্রতি বেশি বেশি এহসান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে পর্যন্ত, ইখওয়ানুকুম খাউলুকুম, তোমাদের কাজের লোকেরা তোমাদের ভাই, তোমাদের বোন, আল্লাহকে ভয় করো তোমাদের কাজের লোকদের ব্যাপারে, এটা খেয়াল রাখবেন প্রিয় ভাইরা বোনেরা, এটা আমাদের আয়াতের তিথি, আল্লাহর রাসূলের অধীনে যারা কাজ করেছে এরা শ্রেষ্ঠতম মুমিন। আপনি আনাসের ব্যাপারে একবার চিন্তা করে দেখুন তো, কাব বিন রবিয়ার ব্যাপারে চিন্তা করে দেখুন তো, যা রাসূলের সাথে কাজ করেছে, এদের একবার চিন্তা করে দেখুন। আমি এক বড় স্কলার একবার ইয়ে জানলাম যে তিনি যখন মারা গিয়েছেন তার সাথে কাজ করত, তার অধীনে কাজ করত এক খ্রিস্টান, তার মৃত্যুর দিনই ওই ব্যক্তি মুসলমান হয়েছে। জিজ্ঞেস করা হলো এতদিন কেন হলো না, এখন তুমি হলে কেন হলে, বলে তিনি মারা যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি তিনি কত মহান মানুষ ছিলেন। এরকম মানুষ তো হতে পারে না, তিনি যে আচরণ করেছেন আমি ভেবেছি এরকমই বুঝি আচরণ, কিন্তু বাইরে গিয়ে দেখেছি না এরকম না, এত মহান ব্যক্তি, আমাদের আচরণ দেখে লোকেরা তো পালায় পালায় এরকম একটা ভাব। আচরণটাকে পরিশুদ্ধ করুন, মানুষের সাথে ভালো আচরণ করুন, ভালো ব্যবহার করুন, এবং লাস্ট যেটা আমি বলছিলাম তাহলে যে দোয়া করুন, প্রার্থনা করুন, আপনার মুখ জুড়ে যেন আল্লাহর কাছে প্রার্থনা বেশি বেশি থাকে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ, দোয়াই শুধুমাত্র কাযা অর্থাৎ আপনার তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে, আল্লাহ সুবহানাহু কাছে আপনি দোয়া করুন, আল্লাহ যা করার তা করবেন, কিন্তু আপনার যে অস্ত্র সেই অস্ত্র আপনি ব্যবহার করুন, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব যার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন, আর মানুষ এমন যে তাদের কাছে চাইলে তারা অসন্তুষ্ট হয়। আপনি শুধু চান দেয়ার মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আপনার রোগ বা ইত্যকার বহু কিছু আছে, কোনো কিছু সমাধান করতে পারবে না, করবে শুধুমাত্র আল্লাহ। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, তার কাছে আপনি আপনার নিজকে নিবেদন করুন, তার কাছে আপনি চান। আপনি দেখবেন আদম আলাইহিস সালাতুয়াসালামের কথা বলেছি, তিনি অপরাধ করে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর নূহ আলাইহিস সালাতুয়াসালাম আল্লাহর কাছে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এটা বলার সাথে সাথে আল্লাহ তুফান দিয়ে সব ধ্বংস করে দিয়েছেন। চাইলে কিভাবে পাওয়া যায়? থাউজেন্ডস অফ এক্সাম্পলস আর দেয়ার ইন দা কোরআন, দা কোরআন ইজ ফুল অফ সাচ এক্সাম্পলস। চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দেন? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহুই ইলাইহিম ওয়ারজুকহুম মিনাস সামারাতি। হে আল্লাহ, আমি আমার স্ত্রী এবং এই শিশু সন্তানকে এই মক্কায় রেখে গেলাম, এখানে এমন একটা অঞ্চল, বিওয়াদিন গায়রি যি যারা বাইনা ইনদা বাইতিকাল মুহাররাম রাব্বানা লিইয়াকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহুই ইলাইহিম। হে আল্লাহ, তুমি গোটা পৃথিবীর মানুষের অন্তরকে এই দিকে ঝুঁকিয়ে দাও, সারা গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিদিন আত্মনাদ করে তার বাইতুল্লাহ যাওয়ার জন্য, আহা আমি যদি যেতে পারতাম। এই যে ইব্রাহিম কবে দোয়া করেছেন, গোটা পৃথিবীর এমন কোন ফল নাই যে ফল মক্কায় পাওয়া যায় না, ওই দেশে ওই ফল যেখানে ওই ফল উৎপাদন হচ্ছে ওই দেশে না পাওয়া গেল, মক্কায় ওটা পাওয়া যায়। ওয়ারজুকুহু মিনাস সামারাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইনসুরনি আলাল কওমিল মুফসিদিন, আল্লাহ ওদের উপর আপনি আমাকে ক্ষমতা দিন। আল্লাহ সুবহানাহু ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করলেন যে এই জমিনকে, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতান মিন সিজ্জিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং লম্বা হাদিস বুখারীর আপনারা পড়লে এটা জানবেন, যে কুকুরগুলো যখন জমিনকে এরকম করে দেয়া হয়েছিল, ফেরেশতারা এই জমিনকে এভাবে উপরে আকাশের এত কাছাকাছি এটাকে নিয়ে গিয়েছিলেন যে কুকুরগুলো চিৎকার করছিল, আকাশের ফেরেশতারা কুকুরের চিৎকার পর্যন্ত শুনছিল। ওইখান থেকে এইভাবে আল্লাহর ফেরেশতারা ছুঁড়ে মারলেন এই জমিনকে, উত করে এভাবে ছুঁড়ে মারলেন। আল্লাহর নবী একবার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া করলেন, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদুহুন্না কাইদুহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। হে আল্লাহ, এদের থেকে আপনি বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বাঁচানিনি, মিশরের রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রপ্রধানে তাকে পরিণত করলেন। আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সুবহানাহু সাথে সাথে তাকে দিলেন। ইউনুস আল্লাহর কাছে চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেটকে তার জন্য বিছানায় পরিণত করে দিলেন। মাছের পেটে এখন তিনি ঘুমাইতেছেন, আল্লাহর কাছে তিনি চেয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তিমি মাছকে বললেন, যাও ওকে সমুদ্রের কূলে নিক্ষেপ করে আসো। শুধু তাই না, ওইখানে গাছ তিনি উৎপাদন করে দিলেন, যেন কোন অবস্থায় রোদ যেন তাকে কোনো অবস্থায় কষ্ট না দেয়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। হে আল্লাহ, আমাকে একটু সন্তান দেন। আল্লাহ সুবহানাহু বললেন, শুধু সন্তান, নামও দিয়ে দিলাম, যাও ওর নামও, ওয়া ইন্নি আমি তার নামও বলে দিলাম, তার নাম হবে ইয়াহিয়া, নামও আমি রেখে দিলাম, যাও তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি সন্তানের নাম সহ রেখে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন, তার কাছে চান, তার কাছে ফিরে আসো। আপনার সকল প্রার্থনা আপনি তার কাছে জানান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেয়ার মতো সামর্থ্য রাখেন নাকি রাখেন না? রাখেন, আল্লাহর কাছে চাইতে হবে। কয়েকটি পয়েন্ট বিচ্ছিন্নভাবে কয়েকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি, এই বিষয়গুলোকে উপলব্ধি করে নিজের জীবনটাকে সাজান। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين في كل مكان. اللهم زين أخلاقنا اللهم زين أخلاقنا بالقرآن، اللهم نور أخلاقنا بنور القرآن، اللهم زين أخلاقنا بأخلاق القرآن وزينة القرآن يا رب العالمين. يا الله غوتا পৃথিবীর মুমিনদেরকে মুসলমানদেরকে তুমি মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ যারা এর মধ্যে মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি, হে আল্লাহ, যারা করোনার মাধ্যমে এবং অন্যান্য
রোগের মাধ্যমে মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, যেমন এমনি মারা গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। হে আল্লাহ, যারা ইন্তেকাল করেছেন তাদেরকে তুমি জান্নাত প্রদান করো আল্লাহ। হে আল্লাহ, মোমেনদের মধ্যে যারা বেঁচে আছেন তাদেরকে তুমি সুস্থ রাখো, যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ দান করো, জীবিতদেরকে তুমি হায়াতে তৈয়বে দান করো, তাদেরকে ঈমান এবং ইসলামের উপর তুমি তাদেরকে প্রতিষ্ঠিত রাখো আল্লাহ। আল্লাহ, সারা পৃথিবী জুড়ে যেখানে যারা দিনের জন্য কাজ করছে তাদের কাজের মধ্যে তুমি এখলাস এবং বারাকা তৈরি করে দাও। দিনের দায়ীদেরকে তুমি মুখলেস হিসেবে কবুল করে নাও আল্লাহ, তাদের মধ্যে তাদের কাজের মধ্যে বারাকা তুমি তৈরি করে দাও। মোমেনদেরকে তুমি সারা পৃথিবীতে প্রশান্তি দান করো আল্লাহ, তাদেরকে তুমি সুখ এবং সমৃদ্ধি দান করো, তাদেরকে অন্যায় এবং অপরাধীদের কাফের এবং মুশরিকদের জুলুম এবং নির্যাতন থেকে তুমি তাদেরকে রক্ষা করো। তুমি আমাদের রব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই, তোমার কাছে আমরা ফিরে ফিরে আসি, তোমার কাছে আমরা আসি। তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদেরকে মুক্তি দান করো, আমাদেরকে তুমি ইসলাহ দান করো আল্লাহ। আল্লাহ, তোমার দিনের উপর আমাদেরকে দায়েম এবং কায়েম রাখো আল্লাহ। عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.